নমস্কার, আমি মুক্ত তালুকদার। আজ আপনাদের মাঝে আবার লাইভে আসলাম আপনাদের কিছু পছন্দের গান নিয়ে। অনেক ভক্তগণ, আমার বন্ধুগণ অনেকদিন ধরে আমাকে অনুরোধ করছেন যে রাধারমণ দত্তের কিছু গান পরিবেশন করার জন্য। তো আজ আমি শ্রদ্ধেয় রাধারমণ দত্তের কিছু গান গাওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমার ভক্ত শ্রোতা বন্ধুগণ যারাই আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এভাবে আমাকে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে রেখেছেন। আমি আশা করি এভাবে আপনারা আমাকে আপনাদের ভালোবাসা আশীর্বাদে রাখবেন, ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গাইছি রাধারমণ দত্তের একটি গান, শ্রদ্ধেয় রাধারমণ দত্তের একটি গান গাইছি। ওরে বিনামূল্যে বিকাইলা তুমি আমার, আমি তোমার,
জন্য আমি কত কষ্ট সই, রাধা রমণ বলে মনের দুঃখ কারে গিয়া কই। বন্ধু তোমার জন্য কত কষ্ট সই, রাধা রমণ বলে মনের দুঃখ কারে গিয়া কই। ধন্যবাদ। অনেকেই কমেন্ট করছেন, গোপাল বাবু লিখেছেন আপনার গানগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ দাদা। অনেকেই কমেন্ট করছেন, পড়তে পারছি না, যাই হোক যারাই কমেন্ট করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই পেজে আছেন, অ্যাড আছেন, যারা লাইক কমেন্ট শেয়ার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আশা করি আপনারা ভবিষ্যতেও আমার সাথে থাকবেন, আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু গান উপহার দেওয়ার। তো এবার শ্রদ্ধেয় রাধারমণ দত্তের আরেকটি গান করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্যামকালিয়া শোনা বন্ধু রে, বন্ধু তুমি আদরে হৃদয়, শ্যামকালিয়া তুমি এসো আমার প্রীতি বাজারে,
তালুকদার লিখেছেন প্রতাপ রঞ্জনের গানগুলি গান দাদা, চেষ্টা করবো দাদা, সাথেই থাকুন। তারপর লিখেছেন জয়ন্ত দাস, অসাধারণ ভাই। তারপর লিখেছেন বিশ্বজিৎ বিশ্বাস, ওয়াও, ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। কমেন্ট অনেক কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন, পড়তে পারছি না, তো সবাইকে আবারও ধন্যবাদ এইভাবে কমেন্ট করে আমার এই লাইভে সাড়া দেওয়ার জন্য। আমার লাইভে যুক্ত হননি, আশা করি যুক্ত হয়ে যাবেন। এখন আপনাদের জন্য আরেকটি গান, এই গানটি লিখেছেন রাধারানীরই একটা আক্ষেপের গান, বিচ্ছেদের গান একটা। তো এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় দাদা স্বনামধন্য গীতিকার। ইতিমধ্যে ওনার বেশ কয়টা গান ইউটিউবে জনপ্রিয়। আমার ফ্রান্স প্রবাসী প্রিয় রুবেল চন্দ্র দাস দাদা, ওই দাদা গানটি লিখেছেন, ওনার গানটি গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতিকার রুবেল চন্দ্র দাস দাদা আর সুরকার আমি নিজেই। ¶¶
আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার দুঃখে দুঃখে জনম গেল তোমার বজিয়া, আমার দুঃখে দুঃখে জনম গেল তোমার বজিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া। তোমার মনে ঘুরলে আমি বনে বনে পাগলিনী হইয়া, কি সুখ পাও তোমার মনে ঘুরলে আমি বনে বনে পাগলিনী হইয়া, আমার মন নিবেদন প্রেম সাধন যাও শুধু হেলিয়া, আমার মন নিবেদন প্রেম সাধন যাও শুধু হেলিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া। হইলাম আমি উদাসিনী করের ছায়ায় কাঙালিনী পাগলিনী হইয়া, হইলাম আমি উদাসিনী ঘরের ছায়ায় কাঙালিনী তোমার লাগিয়া, তুমি রইলে নীরব জেনে সব মনের মানুষ হইয়া, তুমি রইলে নীরব জেনে সব মনের মানুষ হইয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া। মনে আমার ইয়া কিঞ্চন পাব তোমার রাঙা চরণ যোগিনী হইয়া, মনে আমার ইয়া কিঞ্চন পাব তোমার রাঙা চরণ যোগিনী হইয়া, রুবেল জ্বরের কারণ ছাড়া রূপন দে না গোতা মাইয়া, রুবেল জ্বরের কারণ ছাড়া রূপন দে না গোতা মাইয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার দুঃখে দুঃখে জন্ম গেল তোমার বজিয়া, আমার দুঃখে দুঃখে জন্ম গেল তোমার বজিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, আমার বন্ধু বিনোদিয়া, বন্ধু বিনোদিয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু আমার কান্দাইয়া, কি সুখ তুমি পাও রে বন্ধু শুধু। দর্শক মন্ডলী, আমার ভক্ত শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আরেকদিন আপনাদের পছন্দের কিছু গান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব লাইভে। তো অনেকে অর্জুননাথ লিখেছেন, হরিবল মন রসন মানব দেহের গৌর করোনা এই গৌরব করণ, এইটি শোনালে বাধিত হবো দাদা, চেষ্টা করব দাদা, আজ আর হয়নি, সামান্য একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমি আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন আপনাদের কিছু পছন্দের গান নিয়ে আপনাদের সামনে লাইভে আসব। আর
ভক্ত শ্রোতা বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে থাকার জন্য। আশা করি এভাবেই সাথে থাকবেন, আর সবাই ভালো থাকুন এই মহামারীর কালেও। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। আমার জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।